আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। এ পর্যায়ে আমি চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এর প্রথম সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটি ছিল সেটি নিয়ে আলোচনা করব। বরাবরের মতো আমরা প্রশ্নটি ভালোভাবে পড়ে নেব। 1 নং প্রশ্নে রয়েছে, তোমার পাঠ্য বইয়ের 2 নং পৃষ্ঠার পাঠ্য অংশটুকু পড়ার পর নিচের প্রশ্নগুলোর উত্তর লিখো। ক নং প্রশ্ন, প্রাকৃতিক পরিবেশের 4টি উপাদানের নাম লেখো। খ নং প্রশ্নে রয়েছে, তোমার নিজ এলাকার প্রাকৃতিক পরিবেশ নিয়ে 4টি বাক্য লিখো। অঞ্চলটি কেমন, জলবায়ু কেমন ইত্যাদি। এরপর গ নং প্রশ্নে রয়েছে, প্রাকৃতিক পরিবেশের কারণে অঞ্চলভেদে যে পার্থক্য দেখা যায়, যেমন কোথাও শীতল আবার কোথাও তীব্র গরম ইত্যাদি, তার 2টি বৈশিষ্ট্য লিখ। এরপর নাম্বার ঘ, নিম্নের 6 অনুসরণ করে বাংলাদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের 4টি পার্থক্য লিখ। তোমার জন্য একটি উদাহরণ দেখানো হলো। এখানে 2টি অংশ লেখা আছে, একটি হচ্ছে বাংলাদেশের উত্তর অঞ্চল এবং আরেকটি হচ্ছে বাংলাদেশের দক্ষিণাঞ্চল। এখানে 1 নং দেখিয়ে দিয়েছে কি, নদ নদীর সংখ্যা কম, অর্থাৎ বাংলাদেশের উত্তর অঞ্চলে নদ নদীর সংখ্যা কম আর বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে নদ নদীর সংখ্যা বেশি। যাই হোক, এ ছিল আমাদের প্রশ্ন। এবার আমরা উত্তরটি দেখে নেব যে উত্তর কীভাবে লিখতে হয়। ক নং প্রশ্নের উত্তর, প্রকৃতির বিভিন্ন উপাদান নিয়ে প্রাকৃতিক পরিবেশ গঠিত হয়। প্রকৃতির উপাদানগুলো হলো মাটি, পানি, বাতাস, তাপ, আলোক, গাছপালা, সাগর, মহাসাগর, নদী, পশু পাখি ইত্যাদি। এবার আমরা খ নং প্রশ্নের উত্তরটি দেখব। আমার এলাকা বাংলাদেশের দিনাজপুর জেলা। এ জেলা দেশের উত্তর অঞ্চলে অবস্থিত। অসংখ্য গাছপালা ও পশু পাখি মিলে এখানে মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ গড়ে উঠেছে। অঞ্চলটি ভূমি কেমন? উত্তর, আমার অঞ্চলটি দিনাজপুর জেলায় অবস্থিত। আমার অঞ্চলের ভূমি উঁচু, নদ নদীর সংখ্যা কম, গ্রীষ্মকালে প্রচুর গরম পড়ে। জলবায়ু কেমন? উত্তর, আমার অঞ্চলের জলবায়ু উষ্ণ, এখানকার স্থানগুলো শুষ্ক থাকে। বৃষ্টিপাতের পরিমাণ অন্যান্য এলাকার তুলনায় কম। এই অঞ্চলে গ্রীষ্মকালে প্রচুর গরম এবং শীতকালে প্রচুর ঠান্ডা পড়ে। গ নং প্রশ্নের উত্তর, প্রাকৃতিক পরিবেশের কারণে অঞ্চলগুলোতে যে পার্থক্যগুলো দেখা যায় তার 2টি বৈশিষ্ট্য নিম্নরূপ। 1, উত্তরাঞ্চলে ভূমি উঁচু হয় এখানকার জলবায়ু উষ্ণ, আর বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের ভূমি নিচু হয় এখানকার জলবায়ু শীতল। 2 নং পার্থক্যটি হল, উত্তরাঞ্চলে বন্যা কম হওয়ার কারণে খরা সৃষ্টি হয়, এর কারণে নদ নদীর সংখ্যা কম। অপরদিকে দক্ষিণাঞ্চলে নদ নদীর সংখ্যা বেশি, যার ফলে বন্যার কবলে পড়তে হয়। ঘ নং প্রশ্নের উত্তর, দেওয়া ছিল বাংলাদেশের উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের পার্থক্য। আমরা পার্থক্যে 2টি আলাদা করে রেখেছি। বাংলাদেশের উত্তরাঞ্চল, উত্তরাঞ্চলের ভূমি কিছুটা উঁচু। বাংলাদেশের দক্ষিণাঞ্চল, দক্ষিণাঞ্চলের ভূমি বেশ নিচু। উত্তরাঞ্চলে নদ নদীর সংখ্যা কম, দক্ষিণাঞ্চলে নদ নদীর সংখ্যা বেশি। উত্তরাঞ্চলে বন্যা কম হয়, দক্ষিণাঞ্চলে বন্যা বেশি হয়। গ্রীষ্মকালে অনেক গরম পড়ে, গ্রীষ্মকালে গরম খুব তীব্র হয় না। শীতকালে বেশি ঠান্ডা পড়ে থাকে, শীতকালে ঠান্ডা তুলনামূলক কম।